হক নূর আমার নাতি, এই ছেলেটার উপরে তাকে মেরে ফেলার জন্য ছাত্রলীগ, গুন্ডালীগ, কুত্তালীগ, হাগুলীগ, জুতালীগ, এই ছাত্রলীগ, তোরা আমার নাতিকে মেরেছিস, মারতে গেছিলেন জুতা দেখ, ময়লা জুতা একদম ফাড়ে যাবে আমার ছাত্রলীগ গুন্ডা, চোরের গোষ্ঠী চোর, তোরা এক একটা স্যারা দেখলে চোরের মতো লাগে। সুপ্রিয় দর্শক, আজকে টিএসসিতে নুরুল হককে বেধড়ক পেটানো হলো। কেন মারা হলো, কি অপরাধ ছিল, কিছুই জানা গেল না। ভিডিওতে যেটা দেখলাম, আজকাল যাই হোক মানে আলহামদুলিল্লাহ মানে নানামুখী ভিডিওর কল্যাণে আমরা পুরো ঘটনাটা দেখতে পাই। অপারেশন আমরা কন্ডাক্ট করেছি, আপনারা জানেন তৎপরতা এত বেশি বেড়েছে সন্ত্রাসীদের, যার ফলশ্রুতিতে যেটা আমাদের চলমান অপারেশনকে কিন্তু থামাতে পারেনি। আমরা আমাদের অপারেশন কন্টিনিউ করছি এবং আমি সরজমানে দেখতে এসেছি। সংবিধানকে লঙ্ঘন করে এই শেখ হাসিনার পেটুয়া বাহিনীরা পরশুদিন রাত্রে দুইটার দিকে বিপিনের বাড়িতে ঢুকে বিপিকে বেভক করে হ্যাসবেন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বিনিয়ামিন মোল্লাকে চটপট করে মেরে ঘর থেকে টেনে রাস্তায় নিয়ে এসেছে। পুলিশের কাজে বাধা দেওয়ার কাজে বাধা দেয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছে আমাদের পুলিশে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেশ এবং বিদেশ থেকে যারাই আজকের ভিডিওটি দেখছেন, অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবগত আছেন যে ডাকসুর ভিপি এবং গণঅধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নুরের উপরে কিন্তু অতর্কিতভাবে হামলা করা হয়েছে। তার উপর যে হামলা করা হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাজনৈতিক অঙ্গনে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে, পুরো একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে ভিপি নুরুল হক নুরুর অবস্থা কিন্তু এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ইতিমধ্যে তাকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে কিন্তু দেখতে গিয়েছেন এবং তাকে দেখে কিন্তু বিভিন্ন ধরনের উদ্বেগ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এই নিয়ে কিন্তু পুরো রাজনৈতিক অঙ্গনে একটা গোলমারের সৃষ্টি হয়েছে। তো বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিগণ আরও নিন্দা প্রস্তাব জানিয়েছেন এই হামলার প্রতিবাদে। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কেন ভিপি নুরুল হক নুরের উপরে এভাবে অতর্কিত হামলা হলো, এই সম্পর্কে ভিপি নূর সহ তার যে নেতাকর্মীরা তারা কিন্তু বিস্তারিত কিছু গোপন তথ্য ফাঁস করেছে। তো আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে, মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন। তো চলুন প্রতিবেদনগুলো আমরা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করব কেন ভিপি নুরুল হক নুরের উপরে এমন ভাবে অতর্কিত হামলা হলো। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গুন্ডারা আমাদের নেতা কর্মীদের ভাবে হামলা করেছে, সেখানে বিপিনুরকে রক্তাক্ত করেছে, বিপিনুরের মাথায় আঘাত করেছে, বুকে আঘাত করেছে, পায়ে আঘাত করেছে। আমাদের নেতা কর্মীদেরকে ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা হতিষ্ঠ দিয়ে, কারো অস্ত্র দিয়ে, হাতুড়ি দিয়ে, তালা দিয়ে মাথায় আঘাত করেছে। আপনারা দেখেছেন আমাদের কয়েকটি জন নেতা কর্মীরা ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল, সেখানে চিকিৎসা অবস্থায় তারা অনেক যন্ত্রণায় ভুগেছিল। তারপর আপনারা দেখেছেন বিপিনুরকে কাকরাই হসপিটালে চিকিৎসা অবস্থায় আনা হয়েছে, যেখানে ছাত্রলীগ আছে সেখানে সন্ত্রাসীদের কোনো প্রয়োজন পড়ে না, যেখানে ছাত্রলীগ আছে সেখানে কোনো টেন্ডারবাজীদের প্রয়োজন পড়ে না। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসের সেই সংগঠনের নাম হচ্ছে ছাত্রলীগ। যেখানে ছাত্রলীগ আছে সেখানে বুঝতে পারবেন একটি সন্ত্রাসের কারখানা রয়েছে। আপনারা জানেন সংবিধানকে লঙ্ঘন করে এই শেখ হাসিনার পেটুয়া বাহিনীরা পরশুদিন রাত্রে দুইটার দিকে বিপিনুরের বাড়িতে ঢুকে বিপিকে বেভক করে হ্যাসবেন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের
মেধাবী শিক্ষার্থী বিনিয়ামিন মোল্লাকে চটপট করে মেরে ঘর থেকে টেনে রাস্তায় নিয়ে এসেছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বিনিয়ামিন মোল্লাকে জঙ্গি বলেছে। আমরা বলতে চাই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে পারে, শেখ হাসিনাকে ওই বিদেশি পর্বরে আশ্রয় দিতে পারে। আপনার প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন ওই প্রধানমন্ত্রী নির্দেশে যে ধরনের অপকর্মকাণ্ড সংবিধান লঙ্ঘন করছেন আপনারা কিন্তু পালিয়ে যেতে পারবেন না। আমার বাইরে যারা রক্তাক্ত করেছে এই রাজপথে আমরা পাই পাই করে প্রত্যেকটা রক্ত কিন্তু হিসাব দিব। সবাইকে সবাই বন্ধুগণ, এরপর নুরুল হক নূর আমার নাতি, এই ছেলেটার উপরে তাকে মেরে ফেলার জন্য ছাত্রলীগ গুন্ডালীগ কুত্তালীগ হাগুলীগ জুতালীগ এই ছাত্রলীগ, তোরা আমার নাতিকে মেরেছিস, নাতিকে জুতা দেখ ময়লা জুতা একদম ফাড়ে যাবে আমার ছাত্রলীগ গুন্ডা চোরের গোষ্ঠী চোর, তোর এক একটা চেহারা দেখলে চোরের মতো লাগে। মালানা ভাসানী আমার প্রিয় নেতা, একজন জাতীয় নেতা যিনি মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা জুগিয়েছিলেন। 1970 সালে ভোট আমি দেই নাই, আমি জীবনে প্রথম ভোটার হয়েছিলাম, আমি ভোট দেই নাই কিন্তু আমার বড় ভাই নৌকা মার্কায় দিয়ে দিছে আমার ভোট। এ মুজিববাদী ছিল নুরু ভাই, হেডমাস্টার ছিল, হচ্ছে মুজিববাদী, সে মুজিববাদী গুন্ডা ছিল। আমি এরকম একদম আমার লাকে পড়তো তো আমরা পিঠাপিঠি ভাই, আমি এরকম একদম তুই মুজিববাদী গুন্ডা, আমি ছাত্র ইউনিয়ন করতাম। আমরা বলেছি ভোটের আগে ভাত চাই, ভোটের বাক্সে লাত্তি মারো, পূর্ববঙ্গ স্বাধীন করো, এটা ছিল আমাদের স্লোগান, মালানা ভাসানীর স্লোগান। তো আমি যেটা বলছিলাম নুরুল হক নূরকে আগামীবার মানে নেক্সট প্রাইম মিনিস্টার বানাতে চাই, এই জন্য আপনাদের সহযোগিতা সমর্থন সবকিছু চাই। নূরের দল যেটাকে বলা হয় নূর বাহিনী, নূর বাহিনীর দল, নূরের দল, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সুশীতল ছায়াতলে এসে আপনারা সবাই সমবেত হন। সুপ্রিয় দর্শক, আজকে এটিএসসিতে নুরুল হককে বেধড়ক পেটানো হলো, কেন মারা হলো, কি অপরাধ ছিল কিছুই জানা গেল না। ভিডিওতে যেটা দেখলাম আজকাল, যাই হোক মানে আলহামদুলিল্লাহ, মানে নানামুখী ভিডিওর কল্যাণে আমরা পুরো ঘটনাটা দেখতে পাই। যেমন হিরো আলমের ব্যাপারটা আমরা পুরোটা দেখছিলাম, যদি ওই ভিডিওটা না থাকতো তাহলে নানান রকম ব্যাখ্যা হতো। তো নুরুল হকের নুরুটা আমি বেশ কয়েকবার টেনে টেনে দেখেছি, জানি না আমার চোখে পরিষ্কার কি না। আমি যেটা দেখলাম যে নুরুল হক মিছিল নিয়ে আসছে শাহবাগ থেকে টিএসসির দিকে, তারপরে তার গতিরোধ করা হলো, আস্তে আস্তে ছাত্রলীগের কর্মীদের সংখ্যা বাড়তে থাকলো, তারপরে চাপ পড়তে পড়তে এক পর্যায়ে ধুম করে মারধর শুরু হয়ে গেল। শেষের দিকে নুরুল হকও দেখলাম যে স্লোগান দিতে সেও বুঝতে পারছিল যে বিপদ ঘনিয়ে আসছে, সেও একটু থমকে গেল, তারপরে তাকে পেটানো হলো। এখানে কয়েকটা ব্যাপার, যে এই যে আওয়ামী লীগের শান্তির ভোট, শান্তি কর্মসূচি এত পরিমাণ বিগত বেশ কিছুদিন থেকে তারা শান্তি ছড়াচ্ছে, কিন্তু কোনো জায়গায় দুর্ভাগ্যজনকভাবে দর্শক আমার চোখে কিন্তু শান্তি পড়ছে না। আমি জানি না কোথায় কোথায় শান্তি দেখছেন, যেখানেই দেখছেন যে ভিন্ন মতের মানুষের কর্মসূচি, এবং ব্যক্তি যদি একজনও হয় সেও রেহাই পাচ্ছে না। তার প্রমাণ হচ্ছে হিরো আলম সে ব্যক্তি, আর নুরুল হক নূর হচ্ছে একটা ছোট মাঝারি আকারের একটা তার দল বা সংগঠন। সবচেয়ে দুঃখজনক, সে এমন একটা জায়গায় তাকে পেটানো হলো, তারই ছোট ভাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে, এখনও আমরা যখন নাকি শুনি যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ সিনিয়র বা জুনিয়র, সাথে সাথে একটু চেষ্টা করি তার সাথে একটু কথা বলতে, তার কোনো সহযোগিতা করার বা তার প্রতি, তখন আর মাথার মধ্যে সে কোন দল মত কোনো কিছু কাজ করে না, এইটা দীর্ঘদিনের একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য এখন তছনছ। আমি অনেকবার বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখন আপনি পাড়া মহল্লার মাস্তান শক্তি, অর্থাৎ আমি নিরীহ মানুষকে একে ওকে পিটাবো মারবো এবং আমার শক্তি দেখাবো, এটা যেমন একটা দৃশ্য আপনি পাড়া মহল্লায় দেখেন। তবে পাড়া মহল্লা এখন আমার ধারণা যে এখন যথেষ্ট পরিমাণ তাদের সভ্যতা এসেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে
ছাত্রলীগ নিয়ন্ত্রিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে যেখানে দেখবেন যে ছাত্রলীগের দাপট, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হোক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক সেখানে ব্যতিক্রম। তা নাহলে যেই পরবর্তীতে ইলেকশন হয়নি ডাকসুর, তো এখনও বলতে গেলে নুরুল হক নূর ওই ডাকসুর ভিপি, তাকে কিভাবে তার গায়ে হাত দিতে পারে, কিভাবে পেটাতে পারে, এটা হয় কখনো? আর আপনি কাকে এ করছেন? আপনার না প্রধান এ হচ্ছে বিএনপির বিরুদ্ধে ফাইট করবেন, আপনি ফাইট করতেছেন একবার হিরো আলম, একবার নুরুল হক নূর, নিরীহ মানুষদের উপর কেন? আর বিএনপি হলে তো কথাই নেই, তার উপরে হামলা করবেন জামাত শিবির হলে, এটা তো ফরজ কাজ, এটা তো বিশাল, কারণ ওরা তো যে কোনো মুহূর্তে সরকার উৎখাত করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, ফলে যেখানেই বিএনপি যেখানেই জামাত পাবেন শিবির পাবেন আক্রমণ করবেন, এটা মোটামুটি সংবিধান একটা সম্ভবত অলিখিতভাবে একটা ধারায় সংযোজন হয়ে গেছে। কিন্তু নুরুল হক ডাকসুর ভিপি তাকে কিভাবে মারেন, কি কারণে মারেন? গত রাতে তার ছাত্র সংগঠনের বিনিয়ামিন সম্ভবত ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে তার বাসায় ছিল, তাকে সারা রাত ধরে আমি ভিডিওটা মাঝে মধ্যে দেখলাম যে নূর বলে যাচ্ছে এবং সেখানে বলছে বারবার যে রাতে কেন, রাতে কেন, সকালে আসেন, আমার এখানে যদি অভিযান চালাতে হন সকালে আসেন। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে না, অনেক রাতে বোধ হয় আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেখানে হয়তো দরজা ভেঙে ঢুকে অভিযান চালানো হয়েছে এবং ওই তাদের যে বিনিয়ামিন তাকে আটক করা হয়েছে। আবার এত আয়োজন করে যে আটক করা হলো তাকে আবার জামিন দেওয়া হলো, মানে আল্লাহর রহমতে এই মানে আমাদের দেশে মানে কিছুটা মানুষ এখন তো কারোর কোনো অধিকার নেই। আপনি ভিন্ন মতের মানুষ মানেই হচ্ছে আপনি নির্যাতিত হবেন, ধ্বংস হবেন, নিশ্চিহ্ন হবেন। শুধুমাত্র পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়ে ভিসা নীতি দিয়ে একটা জাস্ট ঠেকনা দিচ্ছে, মানে প্রবল স্রোত, মানে আওয়ামী লীগের যেই একেবারে সব ধ্বংস করব, সব মেরে কুটে পরিষ্কার করব, এখানে একটা ছোট্ট একটা বালির বাদ দিয়ে বোধহয় এই ভিসা নীতি তারপরে নিষেধাজ্ঞা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। হয়তো সেই কারণে আবার যখন আদালতে যাচ্ছে তখন আদালত চিন্তা করছে না ঠিক আছে আমি জামিন দিয়ে দিই, দেখলাম বুয়েটেরও এরকম 32 জন শিক্ষার্থীকে জামিন দিয়ে দিল আদালত তাদেরকে, নতুবা অন্য সময় হলে মাশাল্লাহ এটা হয়ে যেত রাষ্ট্র উৎখাত, সরকার উৎখাতের একটা বিশাল ষড়যন্ত্র, তার একটা অংশ এদেরকে রিমান্ডে নিত, তাদের হাত পা ঠিক মতন থাকতো কিনা, কয়জন মানে স্ট্রোক করে মারা যেত আল্লাহ জানে, একটা নারকীয় একটা পরিস্থিতি তৈরি করা হতো। সেই পরিস্থিতিটা এখন নিয়ন্ত্রিত, কারণ কেননা যারা এগুলি করবে তারা ক্ষমতাও থাকতে চায় আবার ভিসা নীতি থেকেও মুক্ত থাকতে চায়, এমন একটা টানাপোড়েনের মধ্যে অস্থিরতার মধ্যে তারা একবার ক্ষমতা দেখাচ্ছে আবার নিজেকে নিয়ন্ত্রণ করছে, গয়েশ্বরকে পিটাচ্ছে আবার গয়েশ্বরকে খাওয়াচ্ছে, এই অবস্থার মধ্যে হচ্ছে। তো এরকম ন্যাক্কারজনক ঘটনা আমি খুব দেখলাম, কম দেখলাম, তাকে পেটানো হচ্ছে। হ্যাঁ, এখানে অবশ্যই প্রশংসা করি, আমি দেখলাম যে ছাত্রলীগেরও কিছু বিবেকবান আছে, মানুষ আছে যারা আবার দেখলাম যে ঠেকানোরও চেষ্টা করছে, তারা বোঝে রাজনীতিটা, যে এই সময় যদি আমি দাঙ্গা হাঙ্গামা করি পুরো রেকর্ডের হচ্ছে, এই ঘটনার কোনো বিচার হবে না, এই ঘটনার হয়তো উল্টো হবে যে বিশ্ববিদ্যালয়ে চক্রান্ত, অশান্তি এবং নাশকতা করতে এসেছিল, সুতরাং এই কারণে একটা মামলা, সেখানে নুরুল হক নূর রক্তাক্ত হলো, নুরুল হক নূর হবে প্রধান আসামি এবং হয়তো বিশ্ববিদ্যালয়ের প্রক্টরি হয়তো মামলা করবেন, আর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জিজ্ঞাসা করা হলে বলবে যে আমি এখনো শুনিনি, আমি ঘটনা তদন্ত করছি, অনেকটা থানা পুলিশের মতন আলোচনা করবে, আবার থানায় বলবে যে আমরা এরকম একটা ঘটনা শুনেছি, কেউ অভিযোগ করেনি, আমরা অভিযোগ পেলে আমরা তদন্ত করব, এই হচ্ছে কিছু কমন ডায়লগ আছে, এইগুলি দিবে। তো ফলে এই বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কানাডা ভিসা দেবে না, এটা স্বাভাবিক। আমার ধারণা যে ছোটোখাটো দেশও হয়তো একদিন ভিসা রিফিউজ করবে, নেপাল, ভুটান, ভারত, তারা বলবে যে না না না, এরকম দেশের লোকদেরকে আমরা ভিসা দেই না, এরকমই আমরা পর্যায়ে যাব এবং হওয়াই উচিত। আজকের পুরো ভিডিওটা যদি ওনারা দেখেন, দেখার পর নিয়ম অনুযায়ী কি আপনি তাদেরকে টিসি দেবেন, তাদের বিরুদ্ধে মামলা করবেন, পুলিশকে কল করবেন, অ্যারেস্ট দেন? নো, সেটা হবে না, এটা হওয়ার প্রশ্নেই হয়নি। আমরা আমি গত 10-12 বছরে এরকম কোনো ঘটনা দেখিনি, বরং যারা মার খাচ্ছে তাদের পক্ষেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাফাই গেছে। আর মাশাল্লাহ আমাদের তো একটা খুবই বিপ্লবী, খুবই নিরপেক্ষ একটা শিক্ষক সমিতি আছে, তারাও একটা ভাষ্য হয়তো এতক্ষণে ছাপা হয়ে গেছে, হয়তো আমরা
দেখতে পাবো রাতে বা তারপরে দিন। তো এরকমই আর কি, যে যেভাবে পেটানো হলো দফায় দফায়, এটা এক কথায় মানে অবর্ণনীয়। আবার ধরেন এটা নিয়ে যদি পশ্চিমারা কেউ একটা টুইট করে যে এটার নিরপেক্ষ তদন্ত চাই, সাথে সাথে বলা হবে তদন্ত করা হবে। আমাদের এই গণতান্ত্রিক কার্যক্রমে এই বিদেশি হস্তক্ষেপ আমরা সহ্য করব না, তোমাদেরকে ভিয়েনা কনভেনশন অনুসরণ করতে হবে, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটা ওনাদের আভ্যন্তরীণ ব্যাপার। অত্যাচার, নির্যাতন, চাল ভোট, ভুয়া ভোট সব হবে, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের মানুষের হচ্ছে এখন আভ্যন্তরীণ বিষয়, এখানে হস্তক্ষেপ করা যাবে না। এইরকমই একটা পরিস্থিতিতে আমরা যাচ্ছি দর্শক, একদম বন্ধ, শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায়। এই ব্যাপারে আমার মনে হয় আর কোনো বিতর্ক থাকা উচিত না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক ভিপি নূর, দিন শেষে এবার পাঙ্গাটা এমন এক জায়গায় তিনি নিয়ে বসেছেন যে পাঙ্গা থেকে এবার কথা বলতে শুরু করবেন। আইমিন, এযাবৎকালীন ভিপি নূরের বিরুদ্ধে বাংলাদেশে অনেকগুলো মামলা হয়েছে, কিন্তু কোনো মামলাকে ওইভাবে সিরিয়াস নেওয়ার মতন আসলে ওই রকম ইস্যু ছিল না ভিপি নূরের জায়গা থেকে। কিন্তু এবার খোদ ডিবি প্রধান হারুনুর রশিদ সাহেবই ভিপি নূর ইস্যুতে কিন্তু শক্ত অবস্থান নিয়েছেন, অবস্থান নিয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। আপনারা জানেন যে ঘটনার সূত্রপাত আপনার সম্ভবত 1 আগস্ট গভীর রাতে ভিপি নুরুল হক নূরের হাতিরঝিলের বাসায় অভিযান চালিয়েছিল গোয়েন্দা পুলিশ। আর ভিপি নূর লাইভে এসে পুলিশ সম্পর্কে কথা বলছিলেন, তার বাসার দরজা ভেঙে প্রবেশ করার চেষ্টা করছে পুলিশ, এমন লাইভ দিয়েছিলেন। ভারতের এজেন্ট থেকে শুরু করে অনেক রকম টাইটেল বা ট্যাগ তিনি পুলিশের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন। আমরা লাইভেই দেখেছি পুলিশ কীভাবে দরজা ভেঙে নুরুর বাসায় ঢুকেছে, কিন্তু দিন শেষে আমরা জানতে পারলাম যে ভিপি নূরকে গ্রেপ্তার বা কোনো রকম তুলে নেওয়ার জন্য নয়, আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এসেছিল ছাত্র অধিকার পরিষদের ঢাকা ইউনিভার্সিটি শাখার যিনি সভাপতি বিন ইয়ামিনকে আপনার গ্রেপ্তারের জন্য। কারণ পুলিশের কাছে তথ্য ছিল যে বিন ইয়ামিন নূরের বাসায় আছে, আর সেখান থেকেই নূরের বাসায় এই অভিযান করা হয়। কিন্তু সেই অভিযানে পুলিশকে সহযোগিতা না করে তিনি লাইভে এসে যে বক্তব্য দিয়েছেন বা যে সিচুয়েশন করেছেন, সেটাতে আবার চটেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। আর দিন শেষে নতিজা, ভিপি নূরের বিরুদ্ধে এবার পুলিশই বাদী হয়ে মামলা দায়ের করেছে। আর এই বিষয়ে কনফার্ম করেছেন আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার যিনি প্রধান আছেন ডিবি আপনার হারুনুর রশিদ সাহেব। গতকালকে ভিপি নূরের ইস্যুতে তিনি কিছু কথা বলতেছেন, তার দেওয়া সাক্ষাৎকারটা এমন ছিল, তিনি বলছেন যে ভিপি নূরের বাসায় পুলিশ প্রথমে গিয়েছে, তাকে ইনফর্ম করা হয়েছে দরজা খোলার জন্য, বাট তিনি পুলিশ দেখে রাতের বেলা দরজা খুলবেন না বলেছেন, তিনি বলেছেন সকালবেলা আসার জন্য। কিন্তু পুলিশের কাছে স্পষ্ট তথ্য ছিল এখানে বিন ইয়ামিন আছে, যদিও পুরো লাইভে ভিপি নূর স্বীকারোক্তি দেয়নি যে তার বাসায় কেন আসলে পুলিশ অভিযান চালিয়েছেন। তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর রক্ষী বাহিনী তাকে তুলে নিতে এসেছে, এই করতে এসেছে, সেই করতে এসেছে, কিন্তু একটা রোমের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। আমাদের ডিবি প্রধান ঠিক ওই কথাটাই বলছিলেন, যেই রোমটা লক বলে আপনার পুরো লাইভে আমরা দেখেছি, বেসিক্যালি সেই লাইভের পরবর্তী অংশ আপনারা এসে অনেকে দেখেছেন যে সেই রোম থেকেই ভিপি নূরের সেই লক করা রোম থেকে পুলিশ যখন তালা ভেঙেছে সেখান থেকে কিন্তু সেই বিন ইয়ামিনকে আপনার পাওয়া গিয়েছে। পরবর্তী সময় তাকে গ্রেপ্তার করে নেওয়ার পর এর পরের দিনই দুপুরবেলা তার জামিনও হয়েছে। এখন পুলিশ কেন বিষয়টাকে সিরিয়াস হলো, কারণ পুলিশের সাথে কথোপকথন, আবার পুলিশেরও সেখানে থাকা কিছু কর্মকর্তার কথোপকথনে ডিবি পুলিশের বক্তব্য হচ্ছে যে পুলিশ চাইলে যে কোনো বাসার দরজা ভাঙতে পারে, যদি পুলিশের কাছে ইনফরমেশন থাকে যে আপনার বাসায় একজন অপরাধী আছে, আর এই অপরাধীকে যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, কোনো যে কোনো মানুষই আশ্রয় এবং প্রশ্রয় দেয়, এমনকি পুলিশই এই অভিযানে বাধা দেয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে সে অপরাধ করেছে, আর সেই অপরাধের জেরেই আসামিকে আশ্রয় এবং পুলিশের কাজে বাধা দেওয়ার কাজে বাধা দেয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছে আমাদের পুলিশে। আপনার মানে বলা হচ্ছে যে এখানে বিন ইয়ামিন মোল্লাকে ভোররাতে সেখান থেকে পুলিশ ফাইনালি গ্রেপ্তার করেছে, তার মানে পুলিশের এই অভিযান শতভাগ সঠিক ছিল, যেখানে নূর বিষয়টা নিয়ে বাড়াবাড়ি এবং পুলিশের সাথে তর্কাতর্কি, পুলিশের ইমেজ নষ্টের চেষ্টা করেছেন ভিপি নূর। লাইভটা দেখে পরবর্তী সময় আমার কাছেও মনে হয়েছে, দেখেন অনেকে আমার বলে নূরের ভাই তুই সম্ভব কী বলা যায় তুই সমালোচক, তো সমালোচনার কাজ করলে তো সমালোচনা করতেই হবে, আমরাও ভয় পেয়েছি, আমি নিজেও তো ভিডিও করছি, এখনও আছে চ্যানেলে দেখেন, আমি বলেছি গভীর রাতে এইভাবে কারো বাসায় হানা দেওয়া উচিত না।
আর আমার বাসায় যদি আমাকে তুলতে আসে স্বাভাবিকভাবে আমি আতঙ্কিত হব, আমি লাইভ করব, ফাইন। বাট বিষয়টা যদি হয় যে আমার বাসায় আমি একজন আসামিকে রাখছি, পুলিশ আসছে, এরপরে পুলিশের সাথে এই ধরনের তর্ক বিতর্কে জড়ানো, সেটা অবশ্যই ওভার ডেয়ারিং অ্যাক্টিভিটিস আইনের চোখে, সেটা কখনোই কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই, যেটা ভিপিনুর করেছেন। অ্যাজ এ রেজাল্ট এখন মামলা দায়ের করা হয়েছে। সো এই প্রথমবারের মতন ভিপিনুর সরাসরি পুলিশবাদী সম্ভবত মামলার আসামি হলেন। দেখা যাক এটার ইনভেস্টিগেশন, যেহেতু এখানে ডিবি হারুন ভাই কানেক্টেড, আপনি বুঝতেই পারছেন যে পরিণতি কোন দিকে যাবে, তাই না? দেখেন ভিপিনুর নিয়ে আমার ওইরকম অ্যালার্জি নাই, আমি একটা সময় ভিপিনুরের পক্ষে অনেক কথা বলেছি যখন তার অবস্থানগুলো সঠিক মনে হচ্ছে, কিন্তু একটা মানুষ কোনো কাজকাম করে না ভাই, ধরেন গাড়ি বাড়ির মালিক হয়ে যাচ্ছে, বিকাশে কোটি কোটি টাকা কামাই ফেলতেছে, আর তারে নিয়ে যখন সাংবাদিক ইলিয়াস, পিনাকি দাদা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা সত্যবাদী মানুষ হিসেবে আপনারাই তো ওনাদেরকে দেখেন, তাই না, তারাও যখন বলে, আপনি কোন না এবার ইলিয়াস খারাপ, পিনাকি খারাপ, সরকারের এজেন্ট নাকি, এরপর যখন ইসরায়েলের সেই গোয়েন্দা বলে যে ভাই আমার সাথে দেখা করছে, ফিলিস্তিন বলে, আপনি তারপরে বিশ্বাস না, আমরা এমন গান্ডু জাতি, অন্যায় যেই করুক সেক্ষেত্রে তার বিরুদ্ধে সমালোচনা করতে হবে যতটুকু আমরা পারি, তাই না? ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা পরিশেষে দেখতে পেলেন যে ভিপি নুরুল হক নুরের উপরে কেন এমনভাবে অতর্কিত হামলা হয়েছে, এই সম্পর্কে কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগণ কিন্তু নিন্দা প্রস্তাব জানিয়েছেন এবং এর প্রতিবাদ করার চেষ্টা করেছেন, এবং ভিপি নুরুল হক নুর কিন্তু তুমুলভাবে খেপে গিয়েছেন তার নেতাকর্মীরা। তো এই হামলাকে আপনি কীভাবে দেখছেন, এটা অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে গিয়ে জানাতে একদম ভুলবেন না।